আচ্ছা ভালো করে দেখা যায় কিনা সেটা আস্তে আস্তে চেহারা সে বলার দরকার নেই। আচ্ছা কাল করছো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এসএসসি কেমিস্ট্রির পঞ্চম অধ্যায়ে আমরা হচ্ছে হ্যাঁ স্টার্ট আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর ধাতব বন্ধন নিয়ে আলোচনা করব। আমরা আগের লাইভগুলোতে মানে আগের লাইভগুলো একেবারে পাবলিক ছিল না, যেগুলো মানে মেম্বারশিপ এরিয়াতে ছিল, সেই লাইভগুলোতে আমরা হচ্ছে দুজনই সম্পর্কে খুব ভালো একটা ধারণা দিয়েছিলাম এবং সেই স্ট্রং বেসিক থেকেই আমরা মূলত আজকের ক্লাসটা নিব। এবং যদি তোমরা ঠিক আগের লেকচার গুলো দেখতে চাও এসএসসি কেমিস্ট্রির ফিফথ চ্যাপ্টারে যে আগের যে লেকচার গুলো আছে, জুজুরি নিয়ে অনেক বড় একটা লেকচার আছে বা খুব ডিটেলস একটা লেকচার আছে, মানে এই চ্যাপ্টারে যে একেবারে বেসিক পয়েন্ট বা স্ট্রং পয়েন্ট সেটা যদি বুঝতে চাও তাহলে হয়তো বা তোমরা মেম্বারশিপ এরিয়াতে জয়েন করতে পারো এবং সামান্য একটা ফি দিয়ে তোমরা মেম্বারশিপ এরিয়াতে জয়েন করতে পারবে এবং সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারবে। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের সবার জন্য মানে একেবারে পাবলিক করে দিছি, যাতে তোমরা দেখতে পারো আসলে ভিডিও গুলো কিরকম, তোমাদের মেম্বারশিপ নেওয়াটা ঠিক হবে কিনা, কিংবা তোমরা শেয়ার দিতে পারো, ফিল ফ্রি টু শেয়ার। ঠিক আছে, তো আগের লেকচারে আমরা যে জুজুরির যেটা পড়াইছিলাম সেটার কেউ একটু ডেফিনেশনটা বলতে পারবে কিনা, কারো ডেফিনেশনটা মনে আছে কিনা? এনিওয়ান? জুজুনি, জুজুনি, জুজুনির ক্ষেত্রে আমরা যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে জুজুনি মানে হচ্ছে ধাতুর ক্ষেত্রে মোবাইলে সাউন্ড কমা, আগে কাজ করো, ও অন্য কেউ ওয়াইফাই ইউজ করে না তখন দেখবো যে এই ভিডিওতে ইন্টারাকশন হচ্ছে, বুঝতে গেছে? টাকা ধাতুর ক্ষেত্রে মানে ইলেকট্রন, কিন্তু অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের বিদ্যুৎ ইলেকট্রন, শুধুমাত্র শেষ দুধ অধাতুর ক্ষেত্রে দুধুতা ইলেকট্রনই দুধুরি না, বাট ধাতুর ক্ষেত্রে দুধুতা ইলেকট্রনই দুধুরি। আমরা পুরো একেবারে ডিটেইলস এ বুঝাইছিলাম এবং তো আজকে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে বন্ধন, বা এখন তিন ধরনের বন্ধন আমরা তোমাদের বই মোটামুটি স্টাডি করব। সেটা একটা হচ্ছে তোমাদের আয়নিক বন্ধন, আমি একটু উপরে লিখে দিই এসএসসি কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি ফিফথ চ্যাপ্টার। তো খেয়াল করো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা পর্ব হচ্ছে আয়নিক বন্ধন, এমনি আসুক তাতে কি, একটা হচ্ছে আয়নিক বন্ধন, তারপরে একটা হচ্ছে সমযোজী বন্ধন, আরেকটা হচ্ছে ধাতব বন্ধন। আমরা এই তিনটা বন্ধন নিয়ে আলোচনা করব। তো এখন তোমরা যদি নামগুলো একটু খেয়াল করো, ইনিশিয়াল আমরা দেখবো যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। তোমরা জাস্ট লিখে ফেলো একটু যে আয়নিক বন্ধন যাদের মধ্যে গঠিত হয় তাদের মধ্যে একটা থাকবে হচ্ছে ধাতু আর একটা থাকবে অধাতু, সমযোজী বন্ধনের ক্ষেত্রে হচ্ছে তুমি অধাতু যুগ অধাতু, অধাতু এবং অধাতুর বন্ধন হচ্ছে তোমার কি সমযোজী বন্ধন। আর ধাতব বন্ধনের ক্ষেত্রে হচ্ছে তোমার ধাতু আর ধাতু যদি একসাথে বন্ধন তৈরি করে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ধাতব বন্ধন, তাই না? ক্লিয়ার? ওকে, আমরা দেখো তিনটা কম্বিনেশন, ধাতু অধাতুর সাথে মিলতে পারে, অধাতু অধাতুর সাথে মিলতে পারে, আবার ধাতু ধাতুর সাথে মিলতে পারে। তো এই থ্রি টাইপের বন্ধন আমরা পাই, তাদের মধ্যে ধাতু আর অধাতুর যে বন্ধন সেটা হচ্ছে আয়নিক বন্ধন, অধাতু আর অধাতুর বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন, আর ধাতু আর ধাতুর বন্ধন হচ্ছে কি ধাতু বন্ধন, তাই না? ক্লিয়ার? ওকে, সবাই লিখে হয়েছে? ওকে শুনো, এখন আমাদের যে টেকনিকটা জানতে হবে, একটা যৌগ দেখার পর পরই তুমি কিভাবে বুঝবা যে এটা ধাতু বন্ধনে গঠিত হয়েছে নাকি আয়নিক নাকি সমযোজী, একটা ট্রিক্স আছে যে ট্রিক্স এর মাধ্যমে তুমি শুধুমাত্র তার নামটা দেখেই বলে দিতে পারবা যে সেটা কি অ্যাকচুয়ালি আয়নিক বন্ধন গঠন করবে নাকি ধাতব বন্ধন গঠন করবে নাকি তোমার সমযোজী বন্ধন গঠন করবে। তো আমি জাস্ট প্রথমে এই ট্রিক্সটা দিব, যে ট্রিক্স এর মাধ্যমে আমরা শুরুতেই একটা যৌগকে দেখে আমরা বুঝে নিতে পারবো যে সেটা কি অ্যাকচুয়ালি আয়নিক বন্ধন গঠন করবে নাকি সমযোজী বন্ধন গঠন করবে। ওকে, তো ট্রিক্সটার জন্য আমাদের সবার আগে জানতে হবে যে ধাতু চিনার উপায় কি। আমি একটা টেকনিক দিয়েছিলাম তোমাদেরকে যে সকল শব্দের শেষে মূলত আম থাকবে সেগুলো হচ্ছে মোটামুটি ধাতু, যদিও কিছু ব্যতিক্রম আছে যেরকম জিঙ্ক ম্যাঙ্গানিজ সেগুলোর শেষে হচ্ছে তোমার আম নাই তারপরে তারা ধাতু, এবং হিলিয়ামের পরে হচ্ছে তোমার আম আছে তারপর সেটা একটা নিষ্ক্রিয় গ্যাস, বোঝা গেছে ওটা? বাট মোস্ট ইয়া মানে মোস্ট পোর্শনটাকে আমরা কভার দিতে পারি এই আম শব্দটা দ্বারা, যেরকম আমি যদি বলি সোডিয়াম, আমি যদি বলি ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, কাপ্রাম, ফেরাম সবগুলোর শেষে কি আছে আম আছে, এবং তার প্রত্যেকে হচ্ছে কি ধাতু। এরপর বুঝা গেছে? দ্যাট মিন মেইন ব্যাপারটা হচ্ছে যে
ধাতু চিনার একটা অয় হচ্ছে কি, তাহলে আম শব্দটা থাকবে, তাই না? কি লাগবে? আম। এখন আমি যদি একটা একটা যৌগের নাম বলি যে ZnCl2, সেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, আরটা যদি বলি সোডিয়াম ক্লোরাইড NaCl। একটা জিনিস খেয়াল করো, এদিকে তুমি যখন সোডিয়াম ক্লোরাইড শব্দটা যখন পড়তেছো, তখন তোমাকে কি পড়তেছে? সোডিয়াম ক্লোরাইড। যখন তুমি সোডিয়াম পড়তেছো, দ্যাট মিনস তুমি কিন্তু ট্রেস করতে পারবা যে এখানে আমের অস্তিত্ব আছে। দ্যাট মিনস তুমি সাথে সাথে ট্রেস করতে পারবা যে এখানে কি আছে, একটা ধাতু আছে। এবং তাহলে তুমি যখনই তুমি একটা ধাতু পাবা, তাহলে এরপরের যৌগটাতে খেয়াল করো, এরপরের মৌলটা, এরপরের মৌলটা কি? ক্লোরিন। যেটা শেষে আম নেই, দ্যাট মিনস এটা একটা অধাতু। তার মানে তুমি শিওর, নামটা দেখেই তুমি শিওর যে এটা কি, কিভাবে বন্ধন গঠন করবে, আয়নিক বন্ধন গঠন করবে। তারপরে বাকি প্রসিডিউর লিখো। বাট তুমি যদি পরীক্ষার হলে কোয়েশ্চেনটা আনসার করার আগে যদি তুমি ধরে নিতে পারো যে সেটাকে আয়নিক বন্ধন হবে নাকি সমযোজী বন্ধন হবে, তখন কিন্তু তুমি মোটামুটি খুব একটা ভালো একটা ইয়া পাইতেছো। বুঝা গেছে ব্যাপারটা? তো এখন যদি তোমাকে বলি যে ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম সাপোজ হ্যাঁ ক্লোরাইডই লিখি, ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড, এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখো তুমি যখন এই যৌগটার নামটা পড়তেছো, তখন তোমার কি আসতেছে? ক্যালসিয়াম। মানে এখানে অ্যাকচুয়ালি আসতেছে কি? আম। দ্যাট মিনস এটা একটা ধাতু, তারপর এটা হচ্ছে ক্লোরিন, তার মানে সেটা অধাতু, যেহেতু আম নাই। দ্যাট মিনস সেটা ধাতু আর অধাতু বন্ধন, তার মানে সেটা কি বন্ধন? আয়নিক বন্ধন। এরপর তো বুঝা গেছে ওটা। ওকে, এখন ম্যাগনেসিয়াম অক্সাইড। তো তুমি যখন যৌগটার নাম তুমি পড়তে গেলা, তখনই দেখলা যে ম্যাগনেসিয়াম আম আছে, তার মানে শুরুতে তুমি বুঝতে পারলা যে সেখানে কি আছে, একটা ধাতু আছে। তারপর একটা তাহলে কি? অক্সিজেন, যেটা শেষে আম নাই, তার মানে সেটা হচ্ছে কি? অধাতু। তার মানে তুমি আবার বুঝে নিলা যে সেটা ধাতু এবং অধাতুর বন্ধন, তাহলে সেটা কি বন্ধন গঠন করবে? আয়নিক বন্ধন। তার মানে তুমি শিওর যে আয়নিক বন্ধন সেটা ঘটতে গেছে। এখন তোমাকে যদি আমি বলি যে NH3 অ্যামোনিয়া, এটার মধ্যে কি আম আছে? এটা শেষে কি, বা এটার মধ্যে কি কোনো ধাতুর এক্সিস্টেন্স পাইতেছো? নাইট্রোজেন কি ধাতু? হাইড্রোজেন অত না মোটামুটি। তো এখন তাইলে অ্যাকচুয়ালি এই যৌগটা কোন বন্ধন গঠন করবে? সমযোজী বন্ধন। তার মানে তুমি কোয়েশ্চেনটা লেখার আগেই মোটামুটি ধারণা করতে পারো, প্রসিডিউর লেখার আগেই তোমার মাথায় এটা আছে যে এরা কি বন্ধন গঠন করবে? সমযোজী। আর এরা কি বন্ধন গঠন করবে? আয়নিক। এরপর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তো আয়নিক এবং সমযোজী বন্ধন নিয়ে তোমাদের সেই ছোটবেলা থেকে অনেক বেসিক আছে। সো আমি জাস্ট একটু দেখাবো একেবারে সোজা জিনিসটা। তো আমরা প্রথমে ধরো আমরা যদি ম্যাগনেসিয়াম অক্সাইডের এয়া দেখতে চাই, ম্যাগনেসিয়াম অক্সাইড সেটা কিভাবে গঠিত হবে সেটা দেখার জন্য শুরুতেই তোমাকে যদি বলে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের গঠন প্রক্রিয়াটা দেখাও, তখন তুমি কি করবা? ইনিশিয়ালি তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, যেহেতু বলছে তুমি লিখে দিলো ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো লেটস গো, আমরা ইলেকট্রন বিন্যাসটা করি। তার আগে একটা কোয়েশ্চেন একটু, আমরা কেন সেখানে ইলেকট্রন বিন্যাসটা করবো? এনিওয়ান ক্যান আনসার প্লিজ? কেন সেখানে, মানে সেখানে দুজনেটা করবো সেটা নির্ণয় করার জন্য, তাই না? আগের লেকচারে কিন্তু সেগুলো পড়াইছি। তো আমরা ম্যাগনেসিয়ামের যদি তোমার ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমি কি পাচ্ছি? 1s2, 2s2, তারপরে কি 2p6, তারপরে কি 3s2, কত হয়েছে দেখো তো? 2 2 4 6 10 12, তাই না? ম্যাগনেসিয়ামের কত? 12। ওকে, তারপরে আমরা কার ইলেকট্রন বিন্যাস করবো? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করবো। ওকে, লেটস গো। আমরা তাহলে সাথে সাথে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি করি, তখন আমরা কি পাচ্ছি? 8। তাহলে আমরা পাচ্ছি 1s2, 2s2, তারপরে কত? 2p। এবারে তো বোঝা গেছে? ওকে, সো একটা জিনিস খেয়াল করো, আমাদের ইনিশিয়ালি যেই কাজটা করতে হবে তাদের জুজুরিটা খুঁজে বের করতে হবে। আচ্ছা শোনো, এখানে একটা হচ্ছে ধাতু, আরেকটা হচ্ছে কি? অধাতু। তো ধাতুর ক্ষেত্রে একেবারে সোজা, শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে জুজুরি। মানে শেষ কক্ষপথের যুজ্যতা ইলেকট্রনই হচ্ছে জুজুরি। ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের যুজ্যতা ইলেকট্রনই জুজুরি। তাহলে এই ম্যাগনেসিয়ামের জুজুরি কত? ম্যাম 2। এবারে তো বোঝা গেছে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে যখন তুমি গেলা, তখন শেষ কক্ষপথের ইলেকট্রনটাই, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটাই যোজনী না। শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কি? যোজনী না। তোমাকে দেখতে হবে অধাতুর ক্ষেত্রে, আগের লেকচারে বারবার পড়ানো হয়েছে, অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের বিজুড়ি ইলেকট্রনটাই হচ্ছে কি? যোজনী। বোঝা গেছে? অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের বিজুড়ি ইলেকট্রন। এখন তুমি বিজুড় ইলেকট্রন কিভাবে বের করবা? সেটা বের করার জন্য তোমাকে হুন্ডের নীতিতে যাইতে হবে। সো হুন্ডের নীতিটা কি ছিল? সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলিতে প্রত্যেকটিতে একটি করে একজনে যদি দাঁড়ায় বলো যে হুন্ডের নীতিটা কি ছিল, আচ্ছা মাটি বলো। সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলিতে প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন প্রবেশ করা না পর্যন্ত কোনো অরবিটালে ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকতে পারবে না। ওকে, সো এখন খেয়াল করো, তাহলে সেটা যদি আমরা করি, এই 1s কে যদি আমরা ভাঙাই তখন আমরা পাবো কয়টা বক্স? একটা বক্স। 2s কে যদি আমরা ভাঙাই তখন কয়টা বক্স পাবো? একটা বক্স। কিন্তু p কে যদি আমরা ভাঙাই তখন আমরা কয়টা বক্স পাবো? তিনটা বক্স।
তাহলে সমশক্তি সম্পন্ন কারা অ্যাকচুয়ালি? এরা এরা এর সাথে এর কিন্তু কোনো সমশক্তি সম্পন্ন সম্পর্ক নাই, খেয়াল করো। এ খেয়াল করো, এই বক্সটা থেকে এই বক্সটা কি টু করে আছে না? দ্যাট মিন্স এটা থেকে এটা একটু বেশি শক্তিশালী। এই বক্স থেকে এই তিনটা বক্স একটু উপরে আছে, দ্যাট মিন্স এটা থেকে এটা বেশি শক্তিশালী। কিন্তু এই তিনটা বক্স একই লেভেলে আছে, সেই জন্য এই তিনটা বক্স হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। এবার তো বুঝা গেছে, তাহলে এখানে সমশক্তি সম্পন্ন অরবিটাল কয়টা? তিনটা। বুঝাই দিতেছি যে বুঝাই দিতেছে ক্লিয়ার? আচ্ছা ওকে, তো এখন খেয়াল করো তাহলে এদিকে সমশক্তি সম্পন্ন অরবিটাল কয়টা? তিনটা। তাহলে হুন্ডেন নীতি কি এই অরবিটাল গুলোর ক্ষেত্রে প্রযোজ্য নাকি এই তিনটে অরবিটাল ক্ষেত্রে? এই তিনটে অরবিটাল ক্ষেত্রে প্রযোজ্য, কারণ হুন্ডেন নীতিটাই হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোর প্রত্যেকটিতে। তো খেয়াল করো এখন তাহলে এইটা আমরা আগে কাজটা সারি। 1s2 কয়টা ইলেকট্রন আছে? দুইটা। আমরা আগে দুইটা দিয়ে দিব। 2s2 কয়টা ইলেকট্রন আছে? দুইটা। আমরা আগে দুইটা দিয়ে দিব। কিন্তু যখন আমরা এই এইটাতে যাবো, 2p তে যাবো, তখনই আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের হুন্ডেন নীতিটা কি ছিল। সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোর প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন না ঢোকা পর্যন্ত কোন অরবিটালে ইলেকট্রন যুগপত অবস্থায় থাকতে পারবে। দ্যাট মিন্স আগে তোমাকে যেটা করতে হবে, প্রতিটা অরবিটালে আগে একটা করে ইলেকট্রনকে বসাইতে হবে। প্রতিটা অরবিটালে একটা করে ইলেকট্রন না বসানো পর্যন্ত কোন অরবিটালে ইলেকট্রন যুগপত অবস্থায় দিতে পারবে না। ধরো তোমার আইডিয়া থাকতে পারে যে ভাইয়া আমি এখানে চারটা ইলেকট্রন আছে ঢুকে পড়ে, তাহলে আমি এইভাবে দিয়ে দিই, চারটা ইলেকট্রন দিয়ে দিই। এ রং, কারণ কি? কারণ হচ্ছে হুন্ডেন নীতি বলে যে আগে একটা করে দিতে হবে, তারপরে দেখো জোড়া হয় কিনা। তার মানে তোমাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে শুরুতে আমরা একটা করে দিব, অর্থাৎ 1 2 3। এখন দেখো এদিকে কয়টা ইলেকট্রন? চারটা। দ্যাট মিন্স আমাদের হাতে আরেকটা ইলেকট্রন বাকি আছে। এখন আমরা যুগপৎ অবস্থায় থেকে দিতে পারি, সেটা আমি সেকেন্ড হুন্ডেন, হ্যাঁ দিতে পারো, নো প্রবলেম, যে কোনটা দিতে পারো। সেকেন্ডটাতে দিলো বিজোড় ইলেকট্রন কয়টা বাবা? দুইটা। থার্ডটাতে দিলো বিজোড় ইলেকট্রন কয়টা বাবা? কনসেপশন তো একটাই। আচ্ছা সো এখন এই পর্যন্ত বোঝা গেছে। এখন এই এখন এই কন্ডিশনে শুধুমাত্র এই কন্ডিশনে শুধুমাত্র দেখো যে এই যে এইখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? দুইটা। যখন তুমি হুন্ডেন নীতি করার পরে যখন তুমি দেখবে একটা অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন দুইটা আছে, তখন তার যোজনী হচ্ছে 2। এই পর্যন্ত বোঝা গেছে তার যোজনী কত? 2। দ্যাট মিন্স আমরা বুঝতে পারলাম যে এখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের যোজনীও 2, ম্যাগনেসিয়ামের যোজনীও 2। এবং আমরা যেহেতু জানি আয়নিক বন্ধনগুলো গঠিত হয় হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, মানে একটা হচ্ছে ইলেকট্রন দান করে একজন কি করে ইলেকট্রন গ্রহণ করে, সেহেতু ম্যাগনেসিয়াম এর যোজনী 2। সেটা বলতে কি বোঝায়? ম্যাগনেসিয়াম দুইটা অক্সিজেনের দুইটা ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দান করবে। ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন দান করবে? দুইটা ইলেকট্রন। অক্সিজেনের যোজনী 2, সেটা বলতে কি বোঝায়? অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। এবারে তো বোঝা গেছে ক্লিয়ার? দ্যাট মিন্স এর আছে দুইটা, এর দান করবে দুইটা, এদিকে একজন আছে দান করবে দুইটা। তাহলে কয়জন অক্সিজেন লাগবে এখানে? একজন অক্সিজেন লাগে। সেই জন্য ম্যাগনেসিয়ামের সংকেত হচ্ছে একটু MgO, তার মানে একটা ম্যাগনেসিয়াম একটা অক্সিজেনের সাথে বাইন্ড করতেছে। এবারে তো বোঝা গেছে। তো সেটা আমরা কিভাবে লিখবো সেটা এইভাবে দেখানো যায়। ধরো আমি যদি এইভাবে বক্সটা করে নিই যে এখানে দুইটা ইলেকট্রন ছিল, এখানে এই ইলেকট্রনগুলোকে ক্রস চিহ্ন দ্বারা দেখাই, তখন আমি যদি দেখাই দিই যে এইদিকে ইলেকট্রনগুলো আসলো, একটা আসলো এদিকে, আর একটা আসলো কি এইদিকে, এদিকে এক্স আসলো, এদিকে এক্স আসলো, ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা হয়ে যায়। বা সেভাবে তো তোমাদের বই লেখা নাই, তোমাদের বই হচ্ছে তোমরা আগে পরমাণুর ওই চিত্রটা দেন সেটাকে দেখানো হয়। তো আমি ওইভাবে চলে যেতেছি সেই জন্য ক্লিয়ার? ওকে, তো আমরা ওইভাবে যদি চলে যাই তাহলে আমরা কি পাবো অ্যাকচুয়ালি দেখো। তো আমরা শুরুর দিকে যেটা দিব সেটা হচ্ছে এদিকে দিব হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামকে আমরা কিভাবে আঁকতে পারি? প্রথম অরবিটালে কয়টা আছে? দুইটা। পর অরবিটালে কয়টা আছে? আটটা। পর অরবিটালে আমরা দুইটা ইলেকট্রন দেখালাম এভাবে। আমরা এভাবে দেখাই ক্রস চিহ্ন দ্বারা দেখাও, দুইটা দুইটা এভাবে জোড়া অবস্থায় দেখাও, আর দুইটা এইভাবে অবস্থায় দেখাও। বুঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার? এখন খেয়াল করো এই দুইটা এইভাবে আলাদা দেখাচ্ছে কেন? কারণ এই দুইটা কিন্তু অ্যাকচুয়ালি বিজোড় ইলেকট্রন। বুঝা গেছে ব্যাপারটা, যেটা আমরা হুন্ডেন নীতি দ্বারা জানতে পারছি। এরপরে তো ক্লিয়ার? ওকে, তো এখন তোমাদের বই যেটা দেওয়া আছে একই করবে দুইটা ইলেকট্রন কি করবে? সে দান করবে, তাই না? দুইটা ইলেকট্রন যদি দান করে তখন তার এই যে এই কক্ষপথ যেটা আছে সেটা কি হবে? মুছে যাবে, তাই না? এটা যদি মুছে যায় তখন ম্যাগনেসিয়ামের এই কন্ডিশনে দেখো ম্যাগনেসিয়ামের প্রোটন কয়টা আছে? 12টা কিনা? ম্যাগনেসিয়ামের প্রোটন কয়টা আছে? 12টা, মানে 12 প্লাস এখন ইলেকট্রন কয়টা আছে দুইটা দান করার পর ইলেকট্রন কয়টা আছে? 10টা। দ্যাট মিন্স 10 মাইনাস, তার মানে এটা যদি মোট নেট কতটুকু আছে সেটা যদি দেখো তাহলে কত পাবে? প্লাস 2, তার মানে Mg2+। এখন এই কন্ডিশনটা কি হিসেবে থাকবে? Mg2+ হিসেবে। বুঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার?
এখন যখন এই দিক থেকে যে দুটা ইলেকট্রন আসলো সেগুলো যখন এইদিকে অ্যাড হবে, এদিকে যখন অ্যাড হবে, তখন এখন এই অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন কয়টা আছে? আটটাই। প্রোটন কয়টা? আটটা। ইলেকট্রন কয়টা? এই দুইটা গ্রহণ করছে মানে দশটা, তার মানে মাইনাস দশ, তার মানে দুইটা যোগ করলে কত হবে আমরা? মাইনাস। তার মানে আমরা লিখবো ও টু মাইনাস। তোমরা বুঝা গেছে ওটা? ক্লিয়ার আছে? ওকে, তো এভাবে হওয়ার পরে তারপরে তুমি দিয়ে দিবা যে তারা দুজন কি ঘটে, এভাবে তারা একটা একটা পাশাপাশি আরেকটা দিলে দেখাই দিবা। এটা এটাকে যদি পাশাপাশি নিয়ে আসো, এমজি টু প্লাস প্লাস অক্সিজেন টু মাইনাস, এদিকে প্লাস চিহ্ন দিয়ে দিবা, দেন তুমি এভাবে লিখে নিবা ম্যাগনেশিয়াম অক্সাইড। এবার তো বুঝা গেছে ব্যাপারটা? জাস্ট এই দুটো চিত্র দেখালে হবে, আর যদি এই কন্ডিশনটা লিখতে পারো যাচ্ছে না, আর যদি একটু বর্ণনা লিখতে পারো। ওকে, এখন দেখো তো দেখা যায় কিনা, দেখা যাচ্ছে? ইয়ার একটু বড় করে লিখবো। ওকে, এবার তো বুঝা গেছে? লজিক্যাল ফাইন্ডিংস বের করে দিবা কেন আমরা এখানে সিএল এর পরিমাণ দুইটা, কেন আমরা এখানে ক্লোরিন দুইটা ইউজ করতেছি, বুঝা গেছে ওটা? সেটা একটা লজিক্যাল ফাইন্ডিং তোমরা দিবা, তো তাড়াতাড়ি একটু করো, ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, ব্যাখ্যা করতে হবে। আর জাস্ট ঠিক ব্যাখ্যাটা বললেই হবে, দেখি কার কাছ থেকে ব্যাখ্যাটা আসে কিনা। আচ্ছা, ম্যাগনেশিয়াম ক্লোরাইড দেখি তো কেউ পারো কিনা। ইনিশিয়াল কাজ কি আমাদের? ইলেকট্রন বিন্যাস করা, তাই না? তো ইলেকট্রন বিন্যাসটা আগে করো। আচ্ছা, তো আমি করতে থাকি ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেশিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন এটা হচ্ছে বারো, তখন এটা ইলেকট্রন বিন্যাস করবো আমরা ওয়ান এস টু, টু এস টু, তারপর পাবো হচ্ছে কি টু পি সিক্স, তারপর টু পি, তাই না? এস টু। আর ক্লোরিন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিন হচ্ছে সেভেন্টিন, তাহলে আমরা সেটা করি, তাহলে আমরা পাচ্ছি ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, মেবি থ্রি পি ফাইভ, তাই না? আমি বুঝাই দিয়েছি, সবাই মোটামুটি ধরতে পারছো। ক্লোরিনের যেহেতু বিজোড় ইলেকট্রন কয়টা? একটা। সেটা আমরা একটু পরে দেখাবো যে ক্লোরিনের বিজোড় ইলেকট্রন হচ্ছে একটা, সেহেতু একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? একটা। কিন্তু ম্যাগনেশিয়ামে দান করতে হবে কয়টা? দুইটা। তাহলে এই দুইটা যদি গ্রহণ করতে হয় কয়জন ক্লোরিন লাগবে? দুইজন ক্লোরিন। এই কারণে সংখ্যাটা হচ্ছে কি? ম্যাগনেশিয়াম MgCl2। এবারে তো বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তো এখন খেয়াল করুন, আমরা এটাকে তাহলে একটু দেখাই দিই। এটা যদি ম্যাগনেশিয়াম, যেহেতু এটা ধাতু, সেহেতু ধাতুর সর্বশেষ ইলেকট্রনটা কি? দুজনই। কিন্তু অধাতুর ক্ষেত্রে তাহলে এইটা বিজুর ইলেকট্রন একটা বলতে কি বোঝায়? যে তার হাত খালি আছে কয়টা? একটা। তার মানে সে গ্রহণ করতে পারবে ইলেকট্রন কয়টা? একটা। তার মানে একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে? কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন, তাই না? আর একটা ম্যাগনেশিয়াম কয়টা ইলেকট্রন দান করতে পারবে? দুইটা। তাহলে এরা যদি দুইটা ইলেকট্রন দান করে, তাহলে এই দুইটাকে গ্রহণ করার জন্য কতজন ক্লোরিন লাগবে? দুইজন। সেহেতু এখানে সংখ্যাটাকে আমরা লিখি MgCl2। এরপরে তো বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, তো এটার বাকি প্রসিডিউর যদি দেখাইতে হয় তাহলে আমরা কিভাবে দেখাবো খেয়াল করো। আমরা এইভাবে দেখাবো, জাস্ট এটা যদি এটা যদি এটা আসলে আমরা কি পাবো? এখানে আছে তোমার দুইটা ইলেকট্রন, শেষ কক্ষপথ তা পড়লাম। এখানে আছে তোমার 12 প্লাস, এখানে আছে দুইটা, তারপরে কয়টা? আটটা, তারপরে কয়টা? এখানে দুইটা। এখানে আমি ভুল ছিল দিলাম। আর এখানে ক্লোরিনের জন্য আমরা কি পাবো? প্রথমে দুইটা, সরি, এখানে আছে 17 প্লাস দুইটা, তারপরে কয়টা? আটটা, তারপরে কয়টা? একচুয়ালি সাতটা, তাই না? সাতটার জন্য এইভাবে দেখাই, এই দেখো ছয়টা দেখাইলাম না,
আর একটা এভাবে রাখলাম, মানে একটা বিজোড় হিসেবে রাখলাম, বুঝা গেছো ওটা? এখন এখানে কি একটা করে রাখতে হবে নাকি আমাদের দুটো করে রাখতে হবে? তো তুমি পরীক্ষার খাতেও এখানে আরেকটা করে দিয়ে দিবা। এখানে ধরো 17 পাস দেন 2, এখানে দিলা কত 8, এখানে কয়টা দিলা? কি হবে তখন এটা কি হলো ম্যাগনেসিয়াম 2+, আর এটা কি হলো Cl-, তাই না? তো তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে Mg2+, খেয়াল করো Mg2+ আবার একটু আরেকটা প্রসেস দেখাইতে পারো, এই যে এমজি টু প্লাস কিভাবে হলো সেটা দেখাইতে পারো, যে Mg-2 ইকুয়াল টু Mg2+, আবার ক্লোরিন ক্লোরিন প্লাস একটা ইলেকট্রন, তখন কি Cl-, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- হলো, তারপরে এভাবে যুক্ত করে দেখাই দিতে পারো, বুঝা গেছে ওটা? ওকে, এখন দেখালো দেখা যাক না, বুঝা গেছে? ওকে, তো আমরা এরপরে এটা দেখতে পারি, তাহলে এখন ক্যাপশন দেওয়া হচ্ছে সমযোজী বন্ধ, এই চ্যাপ্টার আজকে শেষ, ইভেন আর বড় জোর 15-20 মিনিটের মধ্যে শেষ। কারণ কি দেবা সমযোজী বন্ধন, বিকালে বিকালে কয়টা? 3টায় আসতে পারবো সবাই? সবাই আসতে পারবা? তাহলে 3টায় থাকো, বুঝে গেছে? ওকে, সো এখন ক্যাপশন তো সমযোজী বন্ধন, এসি লাগাইতে হবে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পিচের মধ্যে পিচের মধ্যে এসি বাইতে নিয়ে আসবো নাকি? মাফির মায়া লাগা দেখে বুঝতে পারলাম যে খাওয়াটা প্রবলেম না, একটু কষ্টে আছে, বুঝতে পারছি ব্যাপারটা, মাফির মায়া লাগাটা দেখে বুঝলাম। আরে সমস্যা নেই মাফির, না না সমস্যা নেই মাফির, সবার জন্যই মায়া লাগে, ঠিক আছে? মাফির খুব দয়ালু পার্সন, ঠিক আছে? দয়ালু শব্দটা ইউজ করা ঠিক না, মানে মায়ালু পার্সন আর কি, তোমরা মায়ালুটাকে আবার মেলি বানাই দিও না, ঠিক আছে? হ্যাঁ ওই জন্য তো বললাম তোরা তিনি নিলাম। ওকে, তো ক্যাপশন হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন খেয়াল করো। আমি আরো ভাবছিলাম খেয়াল করো, খুব বেশি ভালো পারে উপস্থিত বক্তৃতা, তারপরে কবিতা আবৃত্তি, তারপরে হচ্ছে তোমার রচনা অভিনয় সবগুলা ফার্স্ট ছিলাম। তুমি আমার আইডিতে ঢুকো, তুমি লিখো, হ্যাঁ আছে তো আইডিতে ঢুকো, ইউটিউবে তো আছে, ইউটিউবে আছে, আমি এই ভিডিওটা যাচ্ছি এখন আসতেছি, ফেসবুকে ঢুকো তো, ঢুকে আমার আমার আইডিতে তো তুমি লিখো, বুঝা গেছো? একটা একক অভিনয় ছিল আবার দলীয় অভিনয় ফার্স্ট ছিল, বুঝা গেছো? একটা দুটো অভিনয় ছিল, সো না তো লাইট লাইট দাও, মেডিকেল ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, কি বলবো না,
আমি কি অ্যাকসেপ্ট করি না? দিত ফোনটা তো এই ফোনটা দাও তো সবই ঠিক আসতেছে, সবই ঠিক আসতেছে। আচ্ছা আচ্ছা খেয়াল করো তো। আচ্ছা ঠিক আছে, ভিডিও যেহেতু আছে তাহলে 9 পরে দেখে নিতে পারো, বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের মানে একমাত্র মনে হয় যে আমার প্রায় বিটি নাকি সেই সুযোগ যে আস না আসলেও সেটা পরে দেখে নেওয়া যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্রুয়েন্সিয়ার 2। আর তোমরা যারা আগের লেকচারগুলো দেখতে চাও তারা মেম্বারশিপ এরিয়াতে জয়েন করে নাও, সকল লেকচারই পাবা, ঠিক এইভাবেই পাবো। এখন কেমনে জয়েন হচ্ছে তোমার? আচ্ছা জয়েনের প্রসিডিউর বিখ্যাত না আমার বিখ্যাত কথা স্টাইল এদিকে সমস্যা নাই, যারা যারা আমার সব ভিডিও ফোন করবে তারা তো অবশ্যই আমার বিখ্যাত কোনো কথা স্টাইল পাবে, তাতে কোনো প্রবলেম নেই, তাই না? যোগাযোগ করলে আমি তোমাকে রিকোয়েস্ট নম্বর দিয়ে দিবো, তুমি সেই নম্বরে যদি সেন্ড করে দাও তখন তুমি দেখো যে মেম্বারশিপ এরিয়াতে জয়েন করতে পারবে। নগদ তো তোমরা তো এমনি নগদেই ক্লাস করতেছো, তোমাদের জন্য তো কোনো সমস্যা নেই। তোমরা যদি চাও যে ভাই আমি ওই লেকচারটা দেখি নাই, ওই লেকচারের জন্য তোমাকে আমি আমার ওই লেকচারের অ্যাক্সেসিবিলিটি দিয়ে দিব, নো প্রবলেম। তোমরা তো সামনাসামনি পড়তেছো, সেটা তোমাদের জন্য তো সুযোগটা অন্যরকম, ঠিক আছে? তো খেয়াল করো সমুজি জীবন সিএল টু সৌভাগ্যি, এটা নতুন শব্দ, নতুন শব্দ, হ্যাঁ হ্যাঁ বাংলার বন্ধু। আজকে খেয়াল করো কোন বন্ধন সেটা আগে তোমরা দেখো, সিএল মানে কি ক্লোরিন, তাই না? তাহলে দুইটাই কি অধাতু, তাহলে এটা কি বন্ধন? সমযোজী বন্ধন, ঠিক আছে? সমযোজী বন্ধনে তাহলে প্রসিডিউরটা কি, তারা কি করবে? ইলেকট্রন বিনাশটা করে ফেলুন, তো তাড়াতাড়ি ইলেকট্রন বিনাশটা করে ফেলুন। আপনার আপুর বাবির আসো না, আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে আমরা যেটা পড়তেছি বুঝা গেছে? আচ্ছা বিজুলি ইলেকট্রন কয়টা, বিজুলি কত, এক, বুঝা গেছে? তার মানে সে কয়টা ইলেকট্রন শেয়ার করবে, একটি ইলেকট্রন, এই পর্যন্ত বুঝা গেছে? তোমাদের কাজ হচ্ছে তাহলে দুইটা ক্লোরিন তোমার কি মাথা ব্যথা করতেছে? এখন
মেইন জিনিসই বুঝানো বাকি, এগুলো আগে থেকে বুঝো, বাট নাটক বন্ধন এভাবে বুঝবে না, সো নাটক বন্ধন বুঝানোই বাকি, খেয়াল করো। সো এটা এটাতে কটা এবারে বুঝা গেছে? ক্লিয়ার? প্রথমে তোমার কাজ হচ্ছে দুইটা প্রিন্টে কি করা পাশাপাশি লিখে ফেলা, বুঝা গেছে? ওকে, তারপরে কাজ কি? এই শোনো, তারপরে কাজ কি? শেয়ার করা না, তার মানে এই দুইটা ইয়াকে মানে তোমার কি বলে দুইটা কক্ষপথকে কাছাকাছি নিয়ে আসা, মানে এই প্রিন্টটাকে এরপর স্টেপে আর একটু কাছাকাছি লেখা, এবং এই কক্ষপথের সাথে এই কক্ষপথের ওভারল্যাপিং করানো আর কি, মানে এই কক্ষপথটা একচুয়ালি এভাবে না লিখে তোমরা যদি এইভাবে লিখো তাহলে হবে, খেয়াল করো। তোমরা তো আরেকবার তোমাদের তো আরেকবার রাখতে হবে, বাট আমি জাস্ট এইভাবে বুঝাই নিলাম, তোমরা আমরা এইভাবে দিলাম এই কক্ষপথটা, যদি সেটা অ্যাকচুয়াল কক্ষপথ না এইভাবে তখন আমরা এইভাবে দিলাম, বুঝে গেছো? ওটা ক্লিয়ার? তার মানে এরা কি করতেছে, দুইটা ইলেকট্রন কি করতেছে, শেয়ার করতেছে। এটা এটা এখন দেখো শেষ কক্ষপথ কয়টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, এটাতে কয়টা, 1 2 3 4 5 6 7 সাইড চেঞ্জ তো তোমরা পড়তে কাছে তো দুইটা চিত্র রাখতে হবে, আমি তো জাস্ট বোঝানোর জন্য বলছি, ক্লিয়ার? ওকে, সমঝতে পড়তে বুঝতে পারছো? ওকে, তাহলে আরেকটা করে ফেলো জাস্ট H2O, এবং সেখানে তোমাদেরকে লজিকটা দেখাইতে হবে, এই H2O মানে কি, নাম মনে রেখে রেস্টেড নাকি, আচ্ছা খেয়াল করো। সো H2O টা করব আমরা, আচ্ছা এইখানে তোমরা কি লজিক, এই চুপ করো, আমরা বুঝে এইদিকে তোমরা কি লজিক্যাল কজ এটা করবা যে কেন হাইড্রোজেন দিতে লাগতেছে, ওই তাড়াতাড়ি করে, কেন হাইড্রোজেন দিতে লাগতেছে এই বঙ্গ, আর করো 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 সব করতে লাগবে, কি চাই কি অবস্থা, তুমি লেকচারটা দেখে নিও, লেকচারটা আজকে পাবো পরে দেখে নিও পুরোটা, বুঝতে পারছো ব্যাপারটা? অবশ্য দাঁত বন্ধন থেকে পুরোটাই বুঝবা, কারণ ওইটা আলাদা নতুন একটা টপিক, বুঝা গেছে? ওকে, সো এখন আমরা যেটা করবো ইনিশিয়ালি, শিওর ওইটাই, ওকে, সো এখন হাইড্রোজেন ইলেকট্রন যদি করি তাহলে আমরা কি পাবো, 1 তাহলে পাবো হচ্ছে 1s1, অক্সিজেন যদি করি 8 1s2 2s2 2p 2p 4 4 হুন্ডা নিতে করলে 1 যদি ফুলফিল করতে হয় তাহলে হাইড্রোজেন কতজন লাগবে, দুইজন, সেই জন্য এখানে হাইড্রোজেন কয়টা লাগতেছে, দুইটা, এ বুঝতে পারছো তুষার, এ বুঝতে পারছো? ওকে, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো আমরা দুইটা চিত্র, একটা অক্সিজেনকে আগে পাশাপাশি লিখবো, অক্সিজেনটাকে আগে লিখো, প্রথমে কয়টা, 8 প্লাস 2টা, তারপরে পরে যায় কয়টা, এদিকে 6টা থাকবে তাই না, শেয়ার করবে কয়টা, সে 2টা, বেজুর কয়টা আছে, 2টা, দেন ইজ বেজুর অবস্থায় 2টাকে লিখো, এই যে একটা বেজুর আর হচ্ছে তোমার এই যে একটা বেজুর, এরপরে তো বোঝা গেছে, আর এই যে এইদিকে এটার সাথে ওভারল্যাপিং করে একটা হাইড্রোজেনকে দিবা এইভাবে, তাহলে এইদিকে হচ্ছে হাইড্রোজেন কত প্লাস 1 প্লাস, হাইড্রোজেন দিয়ে একটা ইলেকট্রন ছিল সেটা এইভাবে, আর এই বেজুরের সাথে আর একটা হাইড্রোজেনকে দিব এইভাবে, এটা ছিল কি প্লাস 1 প্লাস মানে হাইড্রোজেন, বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? এই সিনথিয়া, সিনথিয়া তুমি তোমার একটু বুঝতে পারছো, মানে তোমার আগের আগের বেসিকটা একটু দেখতে হবে, বুঝা গেছে ব্যাপারটা? দেখো না, দেখে না সমস্যা না, লেকচার তো আছে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ কেন ও, আচ্ছা আচ্ছা সমস্যা না, দেখতেই তো পারবো, প্রবলেম কি, ঠিক আছে, ওকে, এবার তো বোঝা গেছে, আমি কি সমযোজী বন্ধন ক্লোজ করতে পারি? ওকে, এখন মেইন মেইন ইম্পর্টেন্ট টপিক স্পিচ, এখন অন্য অন্য সব দিক থেকে তোমরা অ্যাটেনশন সরায় নাও, মাফি হাতে শুরু থেকে অ্যাটেনশনটা সরায় নাও, ঠিক আছে, আর মাফির কি দোষ করতো, কারণ এখন হচ্ছে আগে পড়ো না, সেটা হচ্ছে ধাতব বন্ধন, মানে আমি যদি এখানে ধরি আচ্ছা, যেটাই হোক, তোমাদেরকে এইটার মাধ্যমে আমি এটাও দেখাই দিলাম লাইভে, যেমন কতজন স্টুডেন্ট সামনে পড়তেছে, সবসময়
সব সময় ইনডাইরেক্টলি কিছু কাজ করতে হয়, বুঝতে পারছো? ব্যাপারটা একদম আর কাজ করে এখন এখন হচ্ছে দাঁত বন্ধন ভালো বুঝছে না, করতেছো ওই যে কত শুধু করে বসে আছে, সোফা দিচ্ছি একজন বিছনা দিচ্ছি, এনি প্রবলেম ভাই, কি অবস্থা দেখো কত আরেকজনকে টিটিভেল দিচ্ছি, আমার অবস্থা দেখছি আমি ওই লিখি আমি তারপরে আমরা যাবো কিভাবে গঠিত হয়, তার আগে ইনিশিয়ালি আচ্ছা মমিতা চলে আসবে সমস্যা ভিডিও আসার পরে দেখে আচ্ছা খাওয়াবো ধাতু গুলোর পজিশন এই পজিশনটা কার কার মুখস্থ আছে, একটু হাত তুলো, লিখে ফেলো। এক নম্বরে কি কি আছে, হাইড্রোজেন, লিথিয়াম, এইচ এল আই, এন এ, কে, আর বি, তারপরে কি পাঁচ নম্বরে কি বলো, ছয় নম্বরে কি বলো, ক্রোমিয়াম, সাত নম্বর ভুলে গেছি, আচ্ছা খেয়াল করো জায়গার সংকটের কারণে আর দুইটা লিখতে পারি না, এইভাবে লিখার তোমাদের দক্ষতা রাখতে হবে, নাহলে সিস্টেম দিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা একটু বলো, আচ্ছা তোমরা তোমরা একটু বলো ধাতু গুলার পজিশন কোন দিকে, বাম দিকে নাকি ডান দিকে, লিথিয়াম, সোডিয়াম, আম, পটাশিয়াম, ক্যালসিয়াম, মানে ধাতু গুলার পজিশন তুলনামূলক কোন দিকে, বাম দিকে, যেমন দেখো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ঠিক আছে, কিন্তু স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম এগুলোর পজিশন কোন দিকে, বাম দিকে। আমি বলি একটা কথা, দ্যাট মিন্স ধরো আমি যদি এই ধাতু গুলাকে চিন্তা করি তখন দেখবো যে এই এই ধাতু গুলার কিসে আছে সবার বামে, এইগুলাও কি মোটামুটি বর্ণ পর্যায় থেকে তুলনামূলক ভাবে
এবারে তো বোঝা গেছে তুলনামূলক বাম। এখন আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে ধরো এটা পর্যায়ে আছে তাই না, এটা হচ্ছে কত নম্বর পর্যায়ে, এক নম্বর পর্যায়ে, এটা কত নম্বর পর্যায়ে, দুই নম্বর, এটা তিন নম্বর পর্যায়ে, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা সাত। আমাকে বলো তিন নম্বর পর্যায়ের মধ্যে সব থেকে বড় মৌলটা কোনটা? সোডিয়াম। জানো কিনা সেটা? জানো কিনা? কারণ কি, কারণ আমরা যদি একই পর্যায়ে বাম থেকে ডানে যাই তখন আকার ছোট হবে। কেন? কারণ কক্ষপথ বাড়বে না, কিন্তু ইলেকট্রন বাড়বে, আকর্ষণ শক্তি বাড়বে, সেহেতু তাদের কক্ষপথ তৈরি থাকবে। সেটা আমাদের তৃতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায়, মেবি চতুর্থ অধ্যায় পড়া, অনেকে পড়ানো হচ্ছে। তো আমি আর বলছি, দ্যাট মিনস প্রতিটা পর্যায়ের ক্ষেত্রে, প্রতিটা পর্যায়ের জন্য প্রতিটা ধাতু সেই তার নিজের পর্যায়ের সব থেকে বড় মৌল কিনা, এবার বুঝা গেছে কথা। প্রতিটা পর্যায়ের জন্য ধরো তিন নম্বর পর্যায়ের জন্য সোডিয়ামটা সব থেকে বড় কিনা? দেহ তো ভিডিও আসছে কিনা? আচ্ছা, চার নম্বর এর জন্য পর্যায়ের জন্য চার নম্বর যে পটাশিয়ামটা সেটা সবার বড় কিনা? পাঁচ নম্বর পর্যায়ের জন্য সেটা সবার বড় কিনা? দ্যাট মিনস ধাতুগুলো পর্যায় সারণীর বামে থাকার কারণে ধাতুগুলোর আকার হচ্ছে সব থেকে বড়। এরপর তো বোঝা গেছে, এরপর তো কে বুঝো না হাত তুলো, কারণ এইটা এই জিনিসটা জানাটা খুব ইম্পর্টেন্ট, নাহলে তোমরা ধাতু বন্ধন বুঝবে না। এই পর্যন্ত বুঝতে পারছো? ধাতুগুলার পজিশন সবার বামে যেহেতু আছে সেহেতু তারা কি সব থেকে বড়। এরপর তো বোঝা গেছে। ওকে, এখন সে বড় হওয়ার কারণে প্রবলেমটা কি হচ্ছে বা সুবিধাটাই কি হচ্ছে? সেটা হচ্ছে যেহেতু সে সব থেকে বড়, তাহলে আমাকে একটা জিনিস বলো, আমি যদি তুলনামূলক একটা চিত্র আঁকি মুছে ফেলবো পড়তে সারণ, বুঝা গেছে? ওকে, যখন আমরা এটা তো বুঝতে পারছি যে এটা সবার বামে আছে, ওকে, ধরো এইটা হচ্ছে কি সোডিয়াম তাই না, সামথিং এটা একটা যোগ, তাহলে এরপরে যোগটা কি হবে, ছোট হবে তাই না? এরপরে যোগটা কি হবে, সাপোজ এটা তো শেষ করতে পারে একটা ইলেকট্রন, এরপরে যোগটা হতে পারে আরো, ধরো আমি যদি এদিকে 15 প্লাস লিখি তখন আরো সেটা ছোট হবে। আমাকে বলো সোডিয়ামের যেহেতু আকারটা যেহেতু বড়, সোডিয়ামের কি আকারটা যেহেতু বড়, কিন্তু সোডিয়ামের শেষ কক্ষপথের খেয়াল করো, সোডিয়ামের শেষ কক্ষপথ আর নিউক্লিয়াসের যে দূরত্ব সেই দূরত্ব কি বেশি কিনা? বেশি। আচ্ছা, দূরত্ব বেশি বিধায় আকর্ষণ কি বেশি নাকি কম? আকর্ষণ কম। দূরত্ব বেশি থাকলে আকর্ষণ কম, মাফি বুঝছো, দূরত্ব বেশি থাকলে আকর্ষণ কম। তুমি এই যে আমরা যে একটা খেলার কথা বলছিলাম না, তুমি ছোটবেলা কি করতে, একটা পলিথিন এত বড় নিতা, তারপরে এটার নিচে কিছু ইটের টুকরা নিয়ে বা পাথর নিয়ে ঘুরে ঘুরে ছেড়ে দিত। এখন ইন কেস অফ যদি তোমার, তুমি যে পলিথিনটার মধ্যে যে ইয়াটা ধরো, আমরা যে খেলাটা খেলতাম সেটা হচ্ছে ধরো একটা সুতা, সেই সুতার মধ্যে একটা পাথরকে বাইরে সেটাকে চারপাশে কি ঘুরাইতাম তাই না? সেটা তো আমাদের ছোটবেলা খেলাটা। এখন এই পাথরটাকে তুমি যদি ভালোভাবে না বাঁধো, তখন তুমি যদি বেশি ঘুরাইতে থাকো, তখন এইটা কি পসিবিলিটি আছে কি না যে পাথরটা ছুটে চলে যাও? হ্যাঁ, অনেক ছুটে চলে যাবে, পাথরটা ছুটে চলে যাও। ওকে, দ্যাট মিনস ইলেকট্রনটা কি হইতাছে এই কক্ষপথে, কি করতেছে সে এই কক্ষপথে, সে কি করতেছে, সে অনেক বেগে ঘুরতেছে। যেহেতু সে অনেক বেগে ঘুরতেছে এবং তার কেন্দ্র বরাবর যেহেতু তার আকর্ষণটা কম, বাই চান্স ইলেকট্রনটাকে স্লিপ করতে পারে কি, পারে কিনা? এরপরে তো সবার বিশ্বাস হয়েছে কিনা, বিলিভ হয়েছে কিনা, বাই চান্স? হ্যাঁ হয়েছে। ওকে, বাই চান্স ইলেকট্রনটা স্কিপ করতে পারে কিনা? ওকে, ধাতব বন্ধনের ক্ষেত্রে ঠিক এই জিনিসটাই ঘটে। অনেকগুলো ধাতুর যে পরমাণু, সেই পরমাণুগুলো একসাথে থাকে, যখন একসাথে থাকে, ধরো আমি একটু দেখাই, ধরো এটা হচ্ছে সোডিয়াম, আমি সোডিয়ামটা দেখাই, ধরো এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, অনেকগুলো সোডিয়াম পরমাণু একসাথে কি করে, তারা অবস্থান করতেছে। এখন যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা, এই খেয়াল করো এইটা চারপাশের কক্ষপথে কি করতেছে, একটা ইলেকট্রন স্থানান্তরণ করতেছে। এই ইলেকট্রনটা বাই চান্স সেখান থেকে ছুটে গেল, কেন ছুটলো? যেহেতু ধাতুগুলো পর্যায়সারণীর বাম দিকে থাকে, যেহেতু ধাতুগুলোর কি সব আকার সব থেকে বড়, যেহেতু আকার বড় সেহেতু আকর্ষণ কম, আকর্ষণ কম বিধায় সে বাই চান্স ছুটে গেল। এখন যেই ইলেকট্রনটা
এই কক্ষপথ থেকে ছুটে চলে আসতো, খেয়াল করো যে ইলেকট্রনটা এই কক্ষপথ থেকে ছুটে চলে আসতো সেই ইলেকট্রনটাকে ছুটে এদিকে দাঁড়ায় থাকবে না? খেয়াল করো তুমি যখন খেলতেছিলা এই সুতরাং যখন বাদ দাও তখন এইটা যখন ঘুরতেছিল যদি এই জায়গায় ছুটে তখন কি সে এই বরাবর চলে আসবে না? সেম কাহিনী ঘটে এই ইলেকট্রনের ক্ষেত্রে। তখন যেটা হয় এই ইলেকট্রনটা যখন ঘুরতেছিল যদি সে এই পজিশনে ছুটে, এই পজিশনে যদি ছুটে তাহলে সে কোন কোন জায়গায় চলে আসবে? এই জায়গায়, তাই না? সেম কন্ডিশন কি প্রত্যেকটা সোডিয়ামের ক্ষেত্রে ঘটবে কিনা, প্রত্যেকটা সোডিয়ামের ক্ষেত্রে ঘটবে কিনা আমাকে একটা কথা বলো। কোন একটা সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় বা একটা ইলেকট্রন যদি সরে যায় তখন কি এটা সোডিয়াম থাকবে নাকি সোডিয়াম আয়ন হয়ে যাবে? দেখেন সেটা কি এনএ লিখবো নাকি এনএ প্লাস? ওকে, সো সেটাকে আমরা কি লিখতে পারি? এনএ প্লাস। এখন তাহলে এইখান থেকে যে ইলেকট্রনটা ছুটছিল সেটা অথবা এই কন্ডিশনে ছুটছে তাহলে সেই ইলেকট্রনটা এখন এই জায়গায় চলে আসছে, এই ইলেকট্রনটাকে এখন সোডিয়ামটাকে এখন প্লাস কিনা? এরপরে তো বোঝা গেছে। এখন বলো যে ইলেকট্রনটা এইখান থেকে ছুটছিল সেই ইলেকট্রনটা আবার কি করলো এই সোডিয়ামের কাছে গেল, তখন এই সোডিয়াম যেহেতু প্লাস সে কি করলো আবার তারে আকর্ষণ করলো, আকর্ষণ করার পরে আবার ঠিক এই ইলেকট্রনের সেম কন্ডিশন মতো ওই পরমাণুর ক্ষেত্রে। দ্যাট মিন্স এই ইলেকট্রনটা এখন সাপোজ গেল এই ইলেকট্রন এই সোডিয়ামের কাছে, এই সোডিয়াম তাকে কি করলো আবার গ্রহণ করলো, আবার সে ঘুরতে ঘুরতে আবার ছুটলো, আবার ঘুরতে ঘুরতে বাই চান্স ছুটে যাবে না যেহেতু আকর্ষণ কম শেষ কক্ষ পথের দিকে। বুঝা গেছে ব্যাপারটা? সেম কন্ডিশন তো এখন এবার তো বুঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার? তখন দেখো এই ইলেকট্রনটা যদি আবার ছুটে তখন এই ইলেকট্রনটাকে আবার এই সোডিয়ামের কাছে চলে আসবে কিনা? এই সোডিয়াম যদি প্লাস অবস্থায় থাকে তখন তার ইলেকট্রনটা যদি ডাউন করা অবস্থায় থাকে তখন সে আবার গ্রহণ করবে কিনা? দ্যাট মিন্স এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোন সোডিয়ামে ছিল? এই সোডিয়ামে। এখন কি সোডিয়ামটা কোনো নির্দিষ্ট পরমাণুর আছে নাকি সে প্রত্যেকটা পরমাণুরই হয়ে গেছে? ইলেকট্রনটি মানে ছুটে গিয়ে সে কোন নির্দিষ্ট পরমাণুর অধীনে না থেকে ক্যালাসের সমস্ত পরমাণু হয়ে যায়, এবং এখানে যে সোডিয়াম গুলো ইলেকট্রনটা দান করছে প্রত্যেকটা কি আকারে রয়েছে এখন? সোডিয়াম আয়ন। এই যে সোডিয়াম আয়ন গুলো এগুলোকে বলা হয় পারমাণবিক শ্বাস। কি বলা হয়? পারমাণবিক শ্বাস। এবং ধরে নেওয়া হয় যে এই যে সোডিয়াম আয়ন গুলো ইলেকট্রনের সমুদ্রে নিমজ্জিত অবস্থায় আছে। কেন ইলেকট্রনের সমুদ্রে নিমজ্জিত আছে? ধরো এটা হচ্ছে একটা দ্বীপ, তার চারপাশে কি পানি সারণ করতেছে, ঠিক এরকম এটা হচ্ছে সোডিয়াম আয়ন, তার চারপাশে কি ইলেকট্রন একবার আসতেছে একবার যাইতেছে ঢেউয়ের মধ্যে। দ্যাট মিন্স ধরে নেওয়া হয় যে এই যে সোডিয়াম আয়নটা সেই সোডিয়াম আয়নটা কিসের মধ্যে আছে? ধাতুর ত্রিমাত্রিক একটা মানে গঠন, ধাতুর কি একটা ত্রিমাত্রিক গঠনকে কি বলা হয়? ক্যালাস। এখন একটা জিনিস বলতে পারো যে ভাইয়া, আমি বলতেছি এখন একটা জিনিস বলতে পারো যে ভাইয়া এই ইলেকট্রনটা যেহেতু খুব বেগে ছুটছে সে কেন এই আকারটা বা কেন এই ক্যালাসের বাইরে এসে চলে যেতে পারে না? কারো মনে সেই কোশ্চেনটা আসছে কিনা ভাই? এটা তো এভাবে ইয়া করতেছে কেন সেই ইলেকট্রনটা এই ক্যালাসের বাইরে চলে গেল না, কেন সে আরেকটা ইলেকট্রন অধীনে থাকতো? বুঝে গেছো ব্যাপারটা? লাস্টটা আবার ওই রয়েছে, সেটা কেমন হচ্ছে? এইখানে দেখো অনেকগুলো সোডিয়াম আয়ন না প্লাস না, সেজন্য সে যখন বাইরে চলে যেতে চায় তখন কি করে অনেকগুলো প্লাস সেটাকে ধরে রাখে। দ্যাট মিন্স এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে মুখে বলি দূরে যা মন বলে থেকে যা, সেরকম গানের মতো, ঠিক আছে না? ও মুখে বলতেছে যে দূরে যা কিন্তু আমার মন বলতেছে থেকে যা, এবার মন থেকে যা বললে অবশ্যই শেষে আমাদের মাফির মধ্যে ভালোবাসারই জয় হয়, ভালোবাসা টিকে থাকে শুরু হবে সেটা ইলেকট্রনটাই ভাবে থাকে। বুঝে গেছো? সেখানে অবশ্যই কোটি কোটি ইলেকট্রন থাকতে হবে। বুঝে গেছে কথাটা? ক্লিয়ার? ওকে, তুমি যেটা বলছো ভাই ক্যালাসটা কি একচুয়ালি, সেটা আমি বলি। সেটা হচ্ছে ধাতব বন্ধন গুলো যেগুলো গঠিত হয় সেগুলো প্রত্যেকটা একটা ইউনিক তারা শেপ ফর্ম করে। ধরো তুমি যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, সোডিয়ামে যদি একেবারে একটা সোডিয়াম মানে এই যদি এরা কিভাবে বন্ধনে গঠন করছে সেটা যদি একেবারে যাও মাইক্রোস্কোপিক লেভেলে যাও তখন গিয়ে দেখবে যে তারা এরকম একটা হয়তো বা এরকম একটা ফর্ম তৈরি করছে। আবার যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো তখন দেখবে যে ক্যালসিয়াম গুলো হয়তো এরকম একটা ফর্ম তৈরি করছে, এরকম একটা ফর্ম। তো অ্যাকচুয়ালি এই যে নির্দিষ্ট যে আকার গুলা ধাতব বন্ধনটা নির্দিষ্ট যে আকারটা দিতেছে সেটা কি বলা হচ্ছে? সেটা কি বলা হচ্ছে? ক্যালাস।
তোমরা বুঝা গেছো ব্যাপারটা? ওকে, এখন ধাতব বন্ধন কি বুঝতে পারছো ব্যাপারটা তোমরা সবাই? আচ্ছা ব্যাসটা পড়তে পারবো তো? আচ্ছা একটু পরে আমি বইয়ের ভাষাটা পড়ে দিচ্ছি, বাট আমরা এখন আরো কিছু কয়েকটা ধর্ম পড়ব। অ্যাকচুয়ালি ধাতব বন্ধনের এই বৈশিষ্ট্যের কারণে তারা বিদ্যুৎ পরিবাহিতা করতে পারে, ঠিক এরকম তাপও পরিবহন করতে পারে। এখন কিভাবে পরিবহন করতে পারে সেটা একটু আমরা দেখি, ক্লিয়ার? ওকে, তো এখন যেহেতু এই ইলেকট্রনটা খেয়াল করো, এই ইলেকট্রনটা এই পুরা ক্যালাসের মধ্যে সে ঘুরতে থাকে, সেই জন্য এই ইলেকট্রনটাকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন। ইলেকট্রনটাকে কি বলা হয়? সঞ্চরণশীল ইলেকট্রন। সঞ্চরণশীল মানে কি? যে সঞ্চরণ করে। এ পর্যন্ত বুঝা গেছে? সঞ্চরণশীল ইলেকট্রন। অ্যাকচুয়ালি যদি তোমাকে বলে কোয়েশ্চনটা, যদি পরীক্ষা যদি এইভাবে কোয়েশ্চনটা আসে যে ধাতু কেন বিদ্যুৎ পরিবহন করে, তখন তুমি প্রথমে লিখবা ধাতু বন্ধনের মধ্যে যেহেতু সঞ্চরণশীল ইলেকট্রন থাকে সেটি তারা কি করে বিদ্যুৎ পরিবহন করে, কিভাবে করে আমি একটু দেখে। সেটা হচ্ছে ধরো এখন তুমি এইদিকে একটা এরকম একটা ব্যাটারি সংযোগ করে দিলে, সাপোজ এটা হচ্ছে একটা ব্যাটারি, ব্যাটারির বড়টা কি হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা কি হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তখন লজিক্যালি যেহেতু এই ইলেকট্রনগুলো ঘুরতে পারে, এই ইলেকট্রনগুলো যেহেতু মুক্ত, সেহেতু এই ইলেকট্রনগুলো এই প্লাসের আকর্ষণে কি সবাই এদিকে চলে আসবে, এবং এদিকে চলে আসবে। দেখবি এই ইলেকট্রনগুলো কি এখন এই দিক থেকে এইভাবে এসে কি পুরো একটা সার্কিট সম্পূর্ণ করবে কি, এবার তো বুঝা গেছে ওটা। দ্যাট মিন্স এই ইলেকট্রনগুলো কি বিদ্যুৎ পরিবহন করতে, ইলেকট্রনের প্রভাব মানে তো বিদ্যুৎ পরিবহন, বুঝা গেছে ওটা। দ্যাট মিন্স তারা কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে। এখন কেন তারা তাপ পরিবহন করে, সেটা কারণ হচ্ছে যখন তুমি একটা দিকে তুমি তাপ দাও, খেয়াল করো যখন তুমি একটা দিকে এই দিকে যদি তুমি তাপ দিতে থাকো, এদিকে যদি তুমি তাপ দাও, তখন এই পাশে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কি করবে, তাপ গ্রহণ করবে। আমরা জানি যে প্রত্যেকটা জিনিসই তাপ গ্রহণ করার পরে তারা নির্দিষ্ট স্থান থেকে কি করতে থাকে, কাঁপতে থাকে। ঠিক এরকম যখন এইদিকে ইলেকট্রনগুলো খুব বেশি উত্তপ্ত হয়ে থাকবে, তখন ইলেকট্রনগুলো কি কি নিবে, তাপ শক্তিটাকে গতিশক্তিতে কনভার্ট করবে। ইভেন তারা কি নিবে, গতিশক্তি। তো গতিশক্তির কারণে সেই শক্তি দ্বারা তারা কি করবে, বেশি তাপমাত্রার অঞ্চল থেকে কম তাপমাত্রার অঞ্চলে চলে যাবে। তাপমাত্রার বৈশিষ্ট্য কি, বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রা চলে যাওয়া, ঠিক ইলেকট্রনগুলো যেহেতু বেশি তাপমাত্রা আছে সেটা তারা বেশি তাপমাত্রা অঞ্চল থেকে কম তাপমাত্রা অঞ্চলে চলে যাবে। দ্যাট মিন্স তাপ বিদেশও এই দিকে, তারপরে এখন তাহলে কোন দিকে ছড়াই করবে, বুঝা গেছে ব্যাপারটা কেন তারা তাপ পরিবহন করতেছে, ক্লিয়ার? ওকে, কেউ একজন প্লিজ দাঁড়ায়, ধাতব বন্ধন যেটা তোমাদের বই লেখা আছে একটু পড়ে ফেলো, কে দাঁড়ায় পড়বো তাড়াতাড়ি, ওকে না না ওকে না তো হ্যাঁ ভিডিও দেখো ভাই, সাদিয়া তুমি বুঝছো এটা ধাতব বন্ধন তো বুঝছো, আমরা লাইভ অফ করে দিতে পারি, লাইভ করে দিব, লাইভ করে দিবেন।